মুরব্বি মুরব্বি কাক জীবনে দুইবার বিয়ে করে। কাক যখন বিয়ে করে সঙ্গী বানায়, কাকেরও বন্ধু আছে। কাকের বন্ধু যদি মরে যায়, দেখবেন বাংলাদেশে যেই কোনো পাখি যদি মারা যায়, এত পাখি হয় না, একটা কাক মারা গেলে যত কাক আসে, ঠিক কিনা কয়? দেখবেন দুইনায়ের কাক একখান হইয়া যায়। কাকের মায়া বেশি এবং মনের ভিতরে মহব্বত বেশি, এবং কাক খুব ভদ্র প্রাণী। এই জন্য কাকের যদি বন্ধু মারা যায়, কাক দ্বিতীয় জীবনে আর কাউকে বন্ধু বানায় না, সে তার সুখ সইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর কথা ভুলতে পারে না, সারা জীবন বন্ধুর কথা মনে পড়ে। কাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আহারে আমার বন্ধু, আমার বন্ধু কই? বন্ধুরে তালাশ করে। এই জন্য বন্ধুর মৃত্যুর খবরে শুধু বন্ধু আসে না, জাতি বাই যারা আছে সবাই এসে একসাথে হয়ে যায়। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি সৃষ্টির সারা জীব মানুষ, তোমার আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত, ফেরেশতাকে বলে নাই, জিনকে বলে নাই, তোমার ক্ষমতা বেশি এই জন্য বলে নাই, তোমার জোর বেশি এই জন্য বলে নাই, তোমার মহামূল্যবান একটা আকল দিয়েছে এই জন্য আল্লাহ বলেছে যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। কিন্তু এই আল্লাহ আবার কয় এমন এক দল মানুষ আছে, মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না, সাধারণ মানুষ কইরা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আ মুসলমান মন দিয়ে শুনো, আগে শুনতাম ঘরের কোনায় কোনায় কোরআন তেলাওয়াত, এখন আর নাই। আমার আম্মারা এখন ব্যস্ত হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে আড়াইটা তিনটা বাজ্জা জায়গা, টেলিভিশনের শুধু চ্যানেল গুড়ান দিয়া আইতো পারে না, ঠিক কিনা? তোমার আসল পরিচয় মুসলমান, এই যে নাগাইশের ফিসাব সব, আরে রাহুল ফিসাব, এই ফিসাব দুইয়া খাওয়ান যেত না। কেয়ামতের ময়দানে কে পীর সাহেব, কে ইমাম সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, কেয়ামতের ময়দানে কোনো কিছু তালাশ করা হবে না, ঠিক কিনা? কেয়ামতের ময়দানে ডাক দিয়া জিগাইবো, বান্দারে তুই মুসলমান হইছ তুমি? এটা হইলো আসল প্রশ্ন। নাগাইশের পীর সাহেব, তোমরা গেট করো মেইন রাস্তায়, দুই সাইডে লোক দাঁড়ায়, এই সরেন সরেন হুজুর আইতে আছে, কত স্লোগান, কত মাহবা, কত বিশেষণের পরে বিশেষণ, কত বিশেষণ তুলতে তুলতে আসমানে তুলছো হুজুর রে, মনে রাখবা এই হুজুর আমি মুশতাক ফয়েজের কোনো দাম নাই, যদি আল্লাহ আমার মুসলমান হিসাবে কবুল না করে, এই স্লোগান, এই বাহবা, এই ফুলের তোরা, ফুলের মালা, কোনো কিছুই আমার জীবনে কোনো ফায়দা দেবে না, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম নাকি বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আ মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বড় মায়া, সুবহানাল্লাহ, কয় না
সমস্ত মায়াটাকে আল্লাহ একশো ভাগ করেছেন, কয় ভাগ কথা বলেন, সবাই বলেন, জুড়ে বলেন, সমস্ত মায়াটাকে আল্লাহ একশো ভাগ করেছেন, নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিলেন, বাকি রইল এক ভাগ, এটাকে আবার একশো ভাগ করলেন। এই এক ভাগ একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ আঠারো হাজার মাখলুকাতকে দিলেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার একটু বিবেচনা করো, যে আল্লাহ নিরানব্বই ভাগ মায়া নিয়ে বসে আছেন, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি করেন না, আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? ও কেরন খালের মানুষ, ও চান্দিনার মানুষ, ও এলাকাবাসী মানুষেরা, মন দিয়ে শুনো রে ভাই, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক তাআলা এই মানুষগুলোর প্রতি তার অনেক মায়া। আল্লাহ যখন জিন আর ফেরেশতা বানাইলেন, তারপরে আবার মানুষ বানাইলেন, মানুষকে বানাইতে চাইলেন সৃষ্টির সেরা জীব, বলো সুবহানাল্লাহ। হলো তাই, তিনি মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়ে দিলেন, ফেরেশতাদেরকে কাজ করার ক্ষমতা দিলেন, কিন্তু অনুভূতি দিলেন না, তাদের শীত নাই, তাদের গরমও নাই, তাদের অনৌফাস ভুক্তিরাস নাই, তাদের বিবাহ সাদী নাই, স্ত্রী নাই, সন্তান নাই। অবন্ধু, মানুষ আল্লাহ বানাইলেন, ন্যায় অন্যায় জানিয়ে দিলেন, কোনটা পাপ কোনটা সওয়াব, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা শরীক বিদআত, কোনটা তাওহীদ রিসালাত, কোনটা কুফর আর কোনটা ইসলাম, মানুষকে সব শিখাই দিলেন, জানাই দিলেন, মানুষকে বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। আল্লাহ দেখতে চান, ফেরেশতা বানাইলাম একরকম, মানুষ বানাইলাম আরেক রকম, আমি দেখতে চাই আমার বান্দা মানুষেরা আশরাফুল মখলুকাতেরা ভালো কাজ করে না মন্দ কাজ করে, এটা দেখার জন্য আল্লাহ মানুষ বানাইলেন, আকল দিয়ে দিলেন, মোচ দিয়ে দিলেন, তিনটা মহামূল্যবান নেয়ামত দিলেন, এক নাম্বার হইল আকল, দুই নাম্বার হইল কোরআনুল কারীম, তিন নাম্বার হইল উসওয়াতুন হাসানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ, কেমন দয়া আল্লাহ, এই কেমন দয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, কেমন মায়া আল্লাহ। আপনি এটাকে একটু শেষ করে ফেলতে হবে ভাই, আপনার তো শেষ করেন, ওই ইউটিউব থেকে এভাবে ধরে রেকর্ড হয় না, ভালো হয় না, আপনি ইউটিউব থেকে শেয়ার করেন, কথায় কথায় ছেলেগুলো এরকম করে গেল, তুমি তো অহনগুলো রইস, সুন্দর পরিবেশ করো, বেয়াদবি করবা না, আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা দেখতে চান বান্দার কাছে ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, শিরক বিদআত, তাওহীদ রিসালাত সব কিছু জানানোর পরে তারা ভালোটা গ্রহণ করে নাকি খারাপটা গ্রহণ করে আল্লাহ দেখতে চান। কোন বান্দা পরীক্ষায় পাশ, কোন বান্দায় পরীক্ষায় ফেল,
কোনো বান্দা শয়তানের কাছে হার মানে, কোনো বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কোনো বান্দা নফসের তাড়নায় পড়ে যায়, কোনো বান্দা বিবেক বিবেচনায় উত্তীর্ণ হয়ে যায়। যারা উত্তীর্ণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা কৃতকার্য হতে পারে নাই, ফেল মেরেছে, আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে, চলমার দূত শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি। আমিন কন, জোরে কন, আর জোরে বলো মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন, যারা অকৃতকার্য, যারা বিবেক কাজে লাগায় নাই, যারা ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, আকল খাটায় নাই, তাদের ব্যাপারে আল্লাহ কয় চলো সবাই মিলে ঢুকি কোরআনে, কি কয় সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. الله قال دنيا ভিতরে এমন এক দল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আমরা বলি আল্লাহ এরা আবার কি মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ, ওলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, আল্লাহ কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বাল্লহম আদম, এরা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা। এমন অনেক মানুষ আছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কুত্তা আরেকটা কুত্তারে দেখবেন কামড়াইয়া দুই তিনটা কামড় দিয়ে আছে, এরা দেয় আমরা দমক দিয়ে জিগা আড়াই দিই, তো সেটা যখন লাঞ্জা ভিতরে দিয়া কয় না আর তেমন দৌড়ান দিয়া দেয়, সেই কুত্তাটা দৌড় দিয়া যায় ওখানে কামড়াইতে 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 একটা কুত্তারে মিললে, কয়েকটা কুত্তায় মিললা, একটা কুত্তারে মাইরা লাগছে এই পর্যন্ত দেখছেন কথা কথা দেখছেন, দুই একটা কামুর টামুর দিয়া ধমক দিয়া আসুলন দিয়া, এরপরে কইছে তোর সীমানা আছে না তুই, আমরা সীমানা তো আছে ফিরতি, এবারে কইছে পরে ভাই আমি কি ফর্তিক দিন আইনি, আগে কি আইসিনি এখন সহ কম দেই না, এই আলাপ সালাপ চলতে আছে দম খাইয়া টম খাইয়া, এরপরে কইছে আট জন ওইদিকে না দেখি, এরপরে কইছে যা আচ্ছা আড়াইতাম না, হেগুলটা দিয়ে আবার ফেরা কয় আড়াই মানে আমরা দেখু এইরকম হয় আর কি, কিন্তু কামড়াইতে কামড়াইতে কুত্তায় কুত্তারে মাইরা নাই সেই পর্যন্ত আমি দেখি নাই, আপনারা দেখছেন কথা কথা দেখছেন, ঘুরে বসেন এই দিকে ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন, হ্যাঁ আমার দিকে ঘুরে বসেন আপনিও ঘুরেন, কারণ আপনি যদি না ঘুরে বস সেদিন চোদ্দ গ্রামে এক মাহফিলের ভিতরে এক চেয়ারম্যান যে লগে দিয়ে বসে বইয়া রয়েছে সাইয়া রয়েছে ফুক বাইল উত্তর, এরপরে আপনার সাইয়া রয়েছে আমার ফেলে আমি তো লগে দিয়া, এবারে ফুক বাইল বইয়া রয়েছে আমার দিকে যে কাইতিয়া সাইয়া রয়েছে মাহফিল শেষ হয়েছে আবার আটতে আছে আট এ ফুক বাইল সাইয়া রয়েছে উত্তর ওই যে সাইয়া রয়েছে যে ঘাটটা দৈর উঠছে, আমি কই এবারে দিয়া আমার উত্তর দিয়া বো কখন এবারে উত্তর দিয়া বইসে সাইয়া রয়েছে আমার ফাইল কখন আট এ ফুক বাইল সাইয়া রয়েছে দৈর ফাইল, এরপরে কতক্ষণ পরে এবারে আমার বরাবর বইছে তিনবার থেরাপি দিয়া ঠিকঠাক করাইয়া রাখতেছি, সবাই শুধু আমার দিকে চাই থাকবে আপনিও ঘুরাব শুনতাছেন না কি তা কইতে আছি, আরে এই ফেল ফিরাবো না আমার ফেল ফিরাবো, হ্যাঁ মার হাবা কেন জোরে কেন মার হাবা, এবার সেটা দোকানে ইচ্ছে করে দিচ্ছেন আপনি উঠেন জানো এ এ হ্যাঁ এবার বল এ সাহেব হয়েছে না মার হাবা কয় না রে চলে যাবে কেন নিচে বসবেন কেন কে আসতেছে
আরে আলেম ওলামা আবার ভালো লাগে না এসে। স্টেজটা বেশি ছোট হয়ে গেছে, কই নিয়ে আসে বাইশটা আমি সব কই আসেন বসেন আপনি বসেন, আরে আলেম ওলামা বসেন আসেন, হ্যাঁ বসেন, এই যে বাইশটা আমি সকল ভাই আচ্ছা মার্শাল্লাহ ভালোই যাও তো দাওয়াতরা রক্ষা করছে, অনেকে তো দাওয়াত রেখে আর আইয়া না উনি আইতে পারছে না ফাড়াইছে, অসংখ্য ধন্যবাদ আপনার ভাইকে বলবেন যে নাগেশ্বর হুজুরে ধন্যবাদ দিছি, মারহাবা কয়েন যখন মারহাবা। আ মুসলমান কুকুর কখনো কুকুরকে কামড়িয়ে মেরে ফেলে না, কোনো পশু কোনো পশুকে কামড়িয়ে মেরে ফেলে না, জিদের বশবর্তী হইয়া আঘাত করে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত ফিরতে 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 তারে মাইরে এসে কইছে নি এই কারবা কুত্তায় কুত্তারে ভাই কামড়াইয়া মারে না, ও হিয়ালে হিয়াল রে মারে না কাউয়া। আমি ওই দিন একটা তথ্য পড়ে আমি চমকাইয়া উঠছি যে কাক কথা বলতেছেন কেন, কাক জীবনে দুইবার বিয়া করে, কাক যখন বিয়ে করে সঙ্গী বানায়, কাকেরও বন্ধু আছে, কাকের বন্ধু যদি মরে যায় দেখবেন বাংলাদেশে যেই কোনো পাখি যদি মারা যায় এত পাখি হয় না, একটা কাক মারা গেলে যত কাক আসে ঠিক কিনা, দেখবেন দুইনায়ের কাক একখান হইয়া যে যায়, কাকের মায়া বেশি এবং মনের ভিতরে মহব্বত বেশি, এবং কাক খুব ভদ্র প্রাণী, এই জন্য কাকের যদি বন্ধু মারা যায় কাক দ্বিতীয় জীবনে আর কাউকে বন্ধু বানায় না, সে তার সুখ সইতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না, বন্ধুর কথা ভুলতে পারে না, সারা জীবন বন্ধুর কথা মনে পড়ে, কাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আহারে আমার বন্ধু আমার বন্ধু কই, বন্ধুরে তালাশ করে, এই জন্য বন্ধুর মৃত্যুর খবরে শুধু বন্ধু আসে না, জাতি বাই যারা আছে সবাই এসে একসাথে হয়ে যায়। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি সৃষ্টির সারা জীব মানুষ, তোমার আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত, ফেরেশতাকে বলে নাই, জিনকে বলে নাই, তোমার ক্ষমতা বেশি এই জন্য বলে নাই, তোমার জোর বেশি এই জন্য বলে নাই, তোমার মহামূল্যবান একটা আকল দিয়েছে এই জন্য আল্লাহ বলেছে যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। কিন্তু এই আল্লাহ আবার কয় এমন এক দল মানুষ আছে মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না, সাধারণ মানুষ কইরা কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ, উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা। এখন মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ নিকৃষ্ট, একদল হয়ে গেল জান্নাতি আরেকদল হয়ে গেল জাহান্নামী, একদল হলো আল্লাহওয়ালা আরেকদল হলো শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কারা শুনো, আরাবিয়া বসরি আল্লাহ এক বান্দি, ওই বান্দি মানুষের বাড়িতে কাজ করত, যেখানেই কাজ নেয় তাদেরকে বইরা রাখে, ভাই ও বেগম সাহেবা কাজ দিবা কাজ দিতে আপত্তি নাই, তবে সব কাজ আমার দিনে করাইবা, রাতের বেলা কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। মালিক চিন্তা করলো এরকম শর্ত তো কেউ দেয় না, যত কাজ পারোর দিনে করাইবা, রাতে কোনো কাজ আমি করতে পারবো না। মালিক জিজ্ঞেস করে কেন এই শর্ত দিলা, রাবেয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয় তুমি আমার দুনিয়ার মালিক,
তোমার জন্য যদি পুরা দিনটা দিয়ে দেই, আমার আসল মালিকের ভাগ থেকে আমি একটু কমাতে চাই না, সবটা ভাগ আমার আল্লাহ। আমি আমার দুনিয়ার মালিকের জন্য আমি দিনটা দিতে পারবো, আমি রাতটা দিতে পারবো না, রাতটা আমার আসল মালিকের জন্যে। ও বন্ধু, দিনেও কাজ করো, রাতেও কাজ করো, নাক ডেকে ঘুমাও, আল্লাহ বলে করো আপত্তি নাই, সকাল থেকে শুরু করো, সন্ধ্যা পর্যন্ত কাজ করো, সন্ধ্যার পরে চায়েস্টলে আড্ডা মারো, সন্ধ্যার পরে টেলিভিশন দেখা শুরু করো, রাত 12টা 1টা বেজে যায়, তোমার শো দেখা শেষ হয় না। কারণ খালের মুসলমান চিন্তা করছো নিরে ভাই, দুনিয়াটারে গুসানের লাইজ্ঞা 24 ঘন্টার ভিতরে সবরি সময় দিয়া লাইলা, 2-2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি দিতে রাজি হইলা না। কি করলা তুমি, কি করলা, কি দিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবা? এই জীবনে 70 বছর বয়স হইল তোমার, কয়দিন তুমি তাহাজ্জুদ পড়েছ? তাহাজ্জুদ পড়ার কথা, কয়দিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ রে ভাই? তোমার জীবন বিধান, তোমার সংবিধান আল কোরআন। কয়দিন তুমি কোরআনটার একটা পৃষ্ঠা করে পড়েছ ভাই? আজকে এখন যদি আমি জিজ্ঞেস করি, মাহফিলের পরে তো সবাই ঘুমাই যাবা, কয়জন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করেছ? আমি লজ্জা দিতে চাই না, আমার মনে হয় না কয়েকটা হাত উঠবে, কয়েকটা হাত উঠবে না যে আজকে সারাদিনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছ। একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো নাই, কারণ খালের মায়েরা যারা শুনছো, এমন একটা দিন গেছে গো আম্মা, ফজরের পরে বাংলার ঘরে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যাইত। আমার আম্মা বেঁচে আছেন এখনো, আমি দেখি সকালবেলা আম্মা থাকে নিচতলায়, আমার বাসাটা দোতলায়, আমি কান পেতে শুনি গুনগুন গুনগুন করে, আমার আম্মা এখনো কোরআন তেলাওয়াত করে। ও ভাই, এমন একটা দিন গেছে রে, এমন কোনো ঘর ছিল না সকালবেলা যেই ঘরগুলাতে কোরআন তেলাওয়াত হতো না, ঠিক কিনা? আজকে তুমি আগামীকালকে সকালবেলা একটা হুন্ডা লো, হুন্ডা লইয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রপসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশ ঘুরে দেখো, শুধু কেরল খল না, শুধু চান্দিনা না, শুধু কুমিল্লা না, শুধু বাংলাদেশ না, তুমি সারাটা পৃথিবী ঘুরে দেখবা, মানুষ আজকে সব ছেড়ে দিয়েছে, সবচেয়ে আগে কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে, মানুষের সম্পদ হয়েছে, অন্তরের ভেতরে মানুষের সুখ নাই, ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা, মুরব্বী যারা তাদের মনে থাকার কথা, আমার মনে আছে, আমার বয়স তো আর বেশি হয় নাই, আমার বয়সের চেয়ে মুরব্বী এখানে অনেকেই আছে, আপনি কি আমার তো শুধু হইবেন না বড় হইবেন? শুধু হইব বলে আমার এটা তো বাড়িটা দিয়া চাইলাম। আপনার বয়স কত? 50 বলে আমার গিয়ে 49। শুধু গেড়া এবারায় আপনি আমার তো বড় না, যারা আমার শুধু আছে তারা অনেকের মনে থাকনের কথা, যারা বড় আছে তারা ডাকের মনে আছে, আগে সীতা ছিল আপনাদের সব বেশি, ওহন কি শীত, ওখানে টিগুলো আগের তুলনায় শীত, আগের দিনে বেড়ায় তো ছিল হ্যাঁ মাইরা, খাইতে বলে কেন তলাত লাগাই লইছে খাইয়া,
এরপরে আর কেউ খাইব না এই চিন্তা নাই। আমি একবার এক মাহফিলে গেছি, আমার মুড়িদে এই মাহফিলের আয়োজন করছে, তো মুড়িদের বউয়ে আমারে কইতে আসছে, কয় যে হুজুর আপনার আমরা তাই না রকম কতদূর বাইরে যেত, আপনার লগে আমার একটা গোপন কথা আছে। তো হেভি রিফিউজ করতে আমারে কইতে আসছে যে হুজুর আপনার লগে আমার কতদূর কথা আছে, এবং কই আলাম না হুজুর ওই আমরা টাইনে রে কইয়েন খাইতে লইলে আরও যে খাওয়ি না আছে এটা যেন মনে রাখে, এমনকি বেশি খা খুঁড়া হয় একটা অরুরি অরুরি একটা ডাক দিয়া থাকে তুলি জি গায় না যে আর খাওয়ি না আছে নি। আগের দিনও শীতা ছিল বেশি, তো শীতের ভিতরে আমরা তারার গরম কাপড় আসিল না, আমি যখন শুরু ছিলাম আমরা আমার শীতের কাপড় আসিল কম, শীতের ভিতরে ফলা পাইনি, সকালবেলা ঘুমের তো উঠতে চাইতো না, একবারে রোদ উঠলে খেতার তলেরতে বাড়িতে চাইতো যে বাড়ি যেন উড়ানো গিয়ে রোদ ফুয়াইলাম যা, কিন্তু বক্তব্য তো ফরম লাগবো তার লেগে আম্মা ডাক দিয়া তুলিয়া দিত ফজরের পরে উঠে ঘুমে না ভাঙতো উম দোয়ার ভাঙতো না উমরা খেতা তোলে এবারে এই উম লইয়া হইতে থাকতাম, তারপরে আম্মা জমক দিয়া তুলতো, তুললে হাফ প্যান্ট পিন্ধা, তারপরে কোনো মতে শীতের কিছু বেশি কাপড় নাই তো আব্বার নামাজের লুঙ্গি দেয়া আত্রি ভিতরে দিয়া তারা গোল করিয়া খেড়া করিয়া ফিলের কাছে গিট্টু দিয়া মনে আছে নি আব্বার নামাজের লুঙ্গি দেয়া তার এমনি গোল করিয়া বান্ধা দিত, তেরম গুল হইয়া ফিলের কাছে দিয়া গিট্টুরা আত্রি তার ভিতরে এক মুখ মুড়ি দরাই দিত তারে, খাইতে আসে কিছু মুহে দিয়া কিছু নাহে দিয়া এ ডুবতে আসে, আবার গাল বাইয়া বাইয়া পানি ফরতে আসে মুড়ি ডি খাইয়া আত্রি ভিতরে দিয়া, তে যখন বক্তব্য গেছে ফলাফাইনে তার লগে শয়তানি করতেছে কি তারে তোর দিয়ে আত নাই তাকে আছে ভিতরে, কত কষ্ট গেছে মানুষের। হ্যাঁ আর হ বিদেশ এখানে মাসাল্লাহ বিদেশ বিদেশি কম্বল, তারপরে একটা গাও দেয় নয়ডার ফাইল চাইয়া থাকে না গাও দিয়া যেতাম পারতাম না, জামাই বউ মিল্লা গাও দিছে একটা নয়ডার ফাইল চাইয়া দিছে, আমি কি আব্বা তুমি কি আসলেও তো নয়ডা গাও দিয়া যাইতে পারতো না কম্বল দিয়ে দিছি রুইনা জিনিস না এডিরে উল্টা ঢুকিয়া গেলা কালে কি গরম দেব, তো এডি তুমি যেমন নয়ডা টাঙ্গাই রাখছো আর একটা জামাই বউয়ে গাও দিয়া দুজনে মিল্লা রং ছায়ার মজা মারে মশাল্লাহ কম্বল দি গাও দিয়া যেতাম পারতাম না, আমি আব্বাই মজা মাইল না, তুমি যদি আল্লাহর জান্নাত বিচারতে চাও তাহলে কম্বল স্টিলের আলমারির উপরে না রাখিয়া তোমার যতটা মন চায় গাও দিতা গাও দাও বাহি কম্বল দি, যারার সুদ বিদেশ নাই হগিন নিবেদি হলার বেড়া দিয়া বাতাস লাল্লারাইয়া ডুয়ে আইল্লা দিয়া শীত কমান লাগে বেড়িডার শীতের কাপড় নাই খেতা গাও দিয়া কোনো মতে ঘুমায়, তুমি যদি জান্নাত খুঁজতে চাও তোমার ফুতে যে কম্বল ভাড়াইছে তুমি একটা না গাও দাও নয়ডা লইয়া রাখছো এখন তো একটা কম্বল লইয়া তোমার বউয়ের লইয়া ক্রস লাইট লইয়া রাইতের বাড়িটায় বারোটায় বাড়ি জিজ্ঞাও গিয়া সেরে যে হগিন নেবেদিটা কখনো থাহে তুমি তো চিন গিয়া সেরে বিরে ডাক দিয়া তুলো গো উঠো গো উঠা সারলে তুমি ডাক দিয়া করবে আমার ফুতে মশাল্লা ফাস্ট ফুড বছরে আইয়ে একবার দশটা হইয়া গেছে গা কম্বল আমরা গাও দিই একটা রইয়ে ফুলে রয়েছে একটা আরে নয়ডা তোমার তো জামাইও নাই জি ফুতো নাই তোমার আর দিব কেডা এই কম্বলটা গাও দিও আর আমরা তার লাগিয়া দোয়া করো এ বিদিয়ে দেখবা লগে লগে সুহের ফানিরা সাইরা দিব জান্নাত বিচারতা বছরে বছরে মক্কা মদিনা যাওয়ার লাগতো না জান্নাত তোমার ঘরের দরজায় এসে দাঁড়াই যাবে ঠিক কিনা। মুসলমান মন দিয়ে শুনো, আগে শুনতাম ঘরের কোনায় কোনায় কোরআন তেলাওয়াত এখন আর নাই, আমার আম্মারা এখন ব্যস্ত হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে আড়াইটা তিনটা বাজ্জা জায়গা টেলিভিশনের চ্যানেল গুড়ান দিয়া আইতো ফারে না ঠিক কিনা, আম্মায় এই একটার পর একটা চ্যানেল এই কতক্ষণ বিটিভি কতক্ষণ জি বাংলা কতক্ষণ স্টার জলসা এই এই একটা দৌড়ের উপরে আছে সবটি গুড়ান দিয়ে আইতে পারে না আড়াইটা কতক্ষণের ভিতরে গুড়ানটার আগে টাইমটা শেষ তারপরে বেরিয়ে উঠে
উঠতেছে রে করণ শরীফ পড়ব কম্বালা, করণ শরীফ পড়নের টাইম আছে এবিডির, এবিডির সহালে উঠতেছে রে তারে জায়গায় কেজি স্কুল, কি স্কুল, কেজি স্কুল, কেজি স্কুলে গিয়া তারে কেজি স্কুলে ভর্তি করাইছে। আব্বা তোমার ফুতে মুসলমান, তোমার আসল পরিচয় মুসলমান, এই যে নাগাইশের ফিসাব খাও, আরে রাহাতের ফিসাব, এই ফিসাব দুইয়া খাওয়া যেত না। কেয়ামতের ময়দানে কে পীর সাহেব, কে ইমাম সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, কেয়ামতের ময়দানে কোনো কিছু তালাশ করা হবে না, ঠিক কি না? কেয়ামতের ময়দানে ডাক দিয়া জিগাইব, বান্দারে তুই মুসলমান হইছ তুমি, এটা হলো আসল প্রশ্ন। নাগাইশের পীর সাহেব তোমরা গেট করো মেইন রাস্তায়, দুই সাইডে লোক দাঁড়ায়, এই সরেন সরেন হুজুর আইতে আছে, কত স্লোগান, কত মাহবা, কত বিশেষণের পরে বিশেষণ, কত বিশেষণ তুলতে তুলতে আসমানে তুলছো হুজুর রে, মনে রাখবা এই হুজুর আমি মুশতাক ফয়েজের কোনো দাম নাই, যদি আল্লাহ আমারে মুসলমান হিসাবে কবুল না করে, এই স্লোগান, এই বাহবা, এই ফুলের তোরা, ফুলের মালা, কোনো কিছুই আমার জীবনে কোনো ফায়দা দেবে না, ঠিক কিনা? আল্লাহ রলি কয় দুনিয়ায় সবাই মিল্লাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আপনি পিছন দিয়ে একটা কথা বলছেন এখানে? ভুলও এই কাজ করবেন, খুব সাবধান, কোনোভাবে কথা বলবেন না আপনার সঙ্গে, আমিন কর, জোরে কর, দুনিয়ায় সবার মিলে তোমারে ফুলের মালা দিল কোনো দাম নাই, কায়ামতে যদি যদি কবরে গিয়া দেখো জোতার মালা, দুনিয়ায় সবাই তোমারে জোতার মালা দিল তোমার লস নাই, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, ঠিক কিনা কর? এই যে ফিসাব, লাট সাহ, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বর, এরপরে গিয়ে ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, সখিদার, এগুলো একটা ফরিসয়েল লাগিয়া, ফরিসয়েল লাগিয়া, না হইলে তো সব ফেস লাগিয়া যাইব গা ভাই সাহ, এটি নিয়ে অহংকারের কিচ্ছু নাই, এটি হইল পরিচয়ের জন্য। আসল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এইটাই হলো আসল পরিচয়, ঠিক কিনা? আরে কথা তো বাইরে যে গিতেছে, কই এলিতা, হ্যাঁ কই এলিতা, তো কই এলে আর আইনা নাই কেন? হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা, ও মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, দুনিয়ায় দশজন লোক জান্নাতের খবর পাইছে, কয়জন কথা কয় না, কয়জন জোরে কর? আপনি হেলান সাইডে যে আঙ্গ হইয়া বসে, আর আপনি বেহতের মেশিন মতো ব্যাপারে হেলান দিয়ে আপনি ফাইতে দিয়ে বুঝে রয়েছেন, কিন্তু কয়জন দুনিয়ায়, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? আবু বকর, উমর, উসমান, আলী, আরো ছয়জন, কয়জন মোট কয়জন? দ্বিতীয় নাম্বারের মানুষটা হলো হযরত উমর, দ্বিতীয় নাম্বারের মানুষটা কি কথা কয় না, দ্বিতীয় দুই নাম্বারে যিনি জান্নাতে যাবে তিনি কি নাম? সুপ্রিম অথরিটি। তিন নাম্বার মানুষটা হচ্ছে হযরত উমর, উপরের দিক দিয়া মর্যাদার দিক দিয়া খেয়াল করলে এক নাম্বারে নবীজি, দুই নাম্বারে আবু বকর, তিন নাম্বারে উমরের এত দাম ছিল এবং এত প্রজ্ঞা ছিল, তার এত বুদ্ধি বিবেচনা ছিল, উমরের পক্ষে কোরআন শরীফ 22টা আয়াত নাজিল হইছে, সুবহানাল্লাহ, কথা না, নবীজি কইছে দক্ষিণ ভাই, উমরে কইছে উত্তর ভাই, উমরের পক্ষে আল্লাহ কে উত্তর ভাই, সুবহানাল্লাহ, কথা না, নবীজি গেছে জানাজা পড়াইতো, উমরে কয় ফোরান যাইতো না, আল্লাহ কয় হ ফোরান যাইতো না, এইরকম 22 জায়গা উমরের পক্ষে আয়াত নাজিল হইছে। নবীজি একদিন ঘুমেতে উঠতে সবাই সাহাবার সামনে আইছে,
আয়া কয়, আজ একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না, আওয়াজের উপরে কিন্তু ওয়াজ। সুবহানাল্লাহ যত ভালো হইব ওয়াজটা তত লাস্টিং করব। আর যখন দেখাম যে সুবহানাল্লাহ মইরা উঠতেছে, ওয়াজও থামাইতে আছে। তইলে বুঝা গেল আওয়াজ কে আস্ত হইব না জোরে হইব, জোরে জইব কইছে এই ডোজ জোরে হইছে না, আস্ত হইব না জোরে হইব। আমিন কর, আপনি সফিউল্লাহ ভাই না, সফিউল্লাহ ভাইও কইছে মার হাবা কয় না, যেই কথাটা কইতাম ইসলাম আস্তে না জোরে, আওয়াজের উপরে ওয়াজ লইয়া ফরগান আওয়াজ দিয়া ফাড়াই দেবেন আল্লাহ যা করে করলো। সামিয়ানা যেন সারেত করে সেটা জিজ্ঞা, এইরকম আওয়াজ দিল সেটা জরিফানা দিব সভাপতি, মার হাবা কয় না জোরে কয় না। দ্বিতীয় নাম্বারে যেই মানুষটা ওনার নাম কি, নবীজি একদিন কয়, খুব মন দিয়ে শুনবেন, যেহেন সুবহানাল্লাহ কোন লাগে আমার লেগে দেরি করে না বুঝবো তো কইয়া লাগিয়ে, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি কয়, মনে আছে নি কথা, নবীজি সবারে ডাক দেখো, ও আজ একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। কইয়া রাসূলুল্লাহ কি দেখছে, কাহো স্বপ্নে দেখি আমার আঙ্গুল ফাঁক দিয়া দুধ বার হইতে আছে। সুবহানাল্লাহ, আমি স্বপ্নে সবসময় খাইতে খাইতে ফ্যাটটা মাশাআল্লাহ বইরে গেছে গাঁদুতে, এরপরে আঙ্গুলের ভিতরে দুধরা বাহির দুধরা লাগিয়া রয়েছে। আমি দেখি লগে দিয়ে উমরে বইয়া রয়েছে, আমি কইছি উমর সুইয়ালা। সুবহানাল্লাহ কইতাম না, তো উমরও আবার সবসময় সুইয়া লাগছে। এইটা আমি দেখলাম আজ স্বপ্নে, সুবহানাল্লাহ কইতাম না। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়া কি বুঝলেন, সবচেয়ে স্বপ্ন বুঝতেন বেশি নবীজি, আর নবীদের স্বপ্ন হইল ওয়াহী। সুবহানাল্লাহ কয় না, আমার তোমার স্বপ্ন কিচ্ছু না, তা স্বপ্নে দেখতে আছে লাল আলু খাইতে আছে, ঘুমের তুটতে দেহে খেতা সাবাইয়া তুষ করে লাইছে, স্বপ্ন এক রহম কাম হইয়া গেছে আর এক রহম। সুতরাং ভাই সাহ নবীদের স্বপ্ন হইল ওয়াহী, নবীরা যেটা স্বপ্ন দেখে এইটাও সত্য, দুনিয়ার মানুষের স্বপ্ন সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, ঠিক কিনা? তো নবী যে স্বপ্ন দেখছে দুধ খাইতেছে, এটা কি মিশা না সত্য? কথা কেন মিশা না সত্য? কথা কেন আপনি এদিকে পিছাই তাই না, মিথ্যা না সত্য? নবীজি স্বপ্নে দেখছে দুধ খাইতে আছে, ওমরের লগে দিয়া বইয়া রয়েছে, শুইয়া শাইয়া ওমর ওকরে ফুচ্চা ফুচ্চা খাইয়া লাইছে। সাহাবারা কই, আর রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি বুঝলেন, আমরা একটু বুঝাইয়া কন। কয় ভাই রে, এটা দিয়ে আমি বুঝছি আল্লাহ ওই যে দুধের নামে আমার এলেন দিছে, ফ্যাট বইরা দুধ খাইছি মানে পেট ভরা এলেম, অর্থাৎ আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে কাউরে আল্লাহ এত এলেম দেয় নাই যে আমারে দিছে, এইটাই আমারে দেখাইছে, এইটাই আমারে দেখাইছে যে আমি দুধ খাইতে আছি শুইয়া শুইয়া। আচ্ছা এইটা বুঝছি ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝছি আপনার মাশাআল্লাহ সিহন বুদ্ধি আছে, আপনার বুদ্ধি তো আমরা দেখতে আছি, সবাই তো আপনার বুদ্ধির কাছে ফেইল। এখন উমরে যে বাহিটা শুইয়া খাইল এইটা কি, সুবহানাল্লাহ কয় না, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই আমারে আল্লাহ যে আলেমটা দিছে এই আলেমের একটা অংশ উমরও দিছে, এড়াইতে শুইয়া শাইয়া খাইছে। এখন নবীজি একদিন উমর রেড়াক দিয়া কোমরে বলায়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, উমর রে আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই রে, উমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তুমি উমর আমার পরে নবী হইতা, তোমারে আল্লাহ নবুয়তের জ্ঞান দিছে কিন্তু নবীর দরজা বন্ধ,
আমি না শেষ নবী, আমার পরে আর নবী নাই, এই জন্য তোর নবী বানায় নাই। নবুয়তের দরজা যদি খোলা থাকতো অবশ্যই তুই উমর নবী হইতি। লোকটার বুঝ জ্ঞান কম না বেশি, মারাত্মক বুঝ। এই বুঝটার কারণে সব সময় ডরাইছে, কি করছে আর যখন না যাও। বুঝ বেশি যার চিন্তাও বেশি, তার ব্যাকলের কোনো বুঝও নাই চিন্তাও নাই। যার বুঝ বেশি ভাইয়ের ভিতরে, যেই ভাইটার আহল বালা, বাফে বললে সংসারের ফোজাটা তার কান্দ গিয়া পরে। কেউ দেওয়ার লাগে না তো কান্দ ফোজাটা লইয়া, আমি না লইলে কেড়ায় দায়িত্ব লইব। নবীর অন্তকালের পরে উমরে ফোজাটা কান্দ লইয়া লাইছে, কই ইসলাম নামক, ইসলাম নামক ফোজাটা আমার কান্দ উড়াই দাও। আমি বুঝছি রে, আমি বুঝছি, ইসলাম নারে সাইয়া রাখলে আমি না রাখলে রাখবো খেলা। নবীজি না কইছে বিলা আমার বুঝবালা, আমার না বিলে জ্ঞান দিছে, আমার না বিলা কলবালা, আমার আটকাইছে রে নবীজি, আমার আটকাই লাইছে। এই জন্য আসার পরে উমর যখন ঘুমাইতে যাইতো পাঞ্জাবিটারে আলগি দেওয়ান শুরু করতো, উদাম করতে করতে লোকেরা পাঞ্জাবিটা আডু পর্যন্ত তুললেমনে ধরে রাখতো। সামরার একটা সাবুক আসিল, এই ফাওয়ের নিচের গুস্তলার ভিতরে ছাত ছাত করে ফিটা দিত উমরে, ফিটা দিত ঘরের তারা চাইতে তুমি দেখি নিজের নিজের ফিটে কেড়ে উমরে ছাত ছাত করে শৈলের জুড়ে ফিটা দিত ফাওয়ার।